এদিকে ঝালদায় কংগ্রেসের ডাকে 12 ঘন্টার বন্ধ চলছে ঝালদা শহর জুড়ে। গতকাল বোর্ড গঠনকে কেন্দ্র করে কংগ্রেস কালা দিবসের ডাক দিয়েছিল এবং সেই সময় যখন কংগ্রেস নেতাকর্মীরা মিছিল করে পৌরসভার গেটের কাছে যান সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। কংগ্রেস কাউন্সিলরদের পৌরসভার ভেতরে ঢুকতে দেওয়া হয় না এবং মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ করা হয় বলেও অভিযোগ। এরই প্রতিবাদে 12 ঘন্টা বন্ধ পালিত হচ্ছে আজকে ঝালদা শহরে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি তপন হালদারের সঙ্গে। তপন, কংগ্রেসের ডাকা এই বন্ধে কেমন প্রভাব ঝালদা শহরে? দেখো সপন, সকাল থেকে কংগ্রেসের ডাকা সবচেয়ে কংগ্রেসের স্থলই পুরুলিয়া রাজ্য, যে পুরুলিয়া রাঁচি যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের মাঝখানে কংগ্রেস মহিলা কর্মী সহ কাউন্সিলররা রাস্তায় বসে পড়েন। সকাল 6টা থেকে এই বন্ধ শুরু হয়, ফলত গোটা ঝালদা যে দোকানপাট বাজার সবই বন্ধ, 100% প্রায় বন্ধ বলা যেতে পারে। পাশাপাশি যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ, ফলে বলা যেতেই পারে যে আজকে এই সকাল থেকে কংগ্রেসের ডাকা এই বন্ধ কতক্ষণ এই বন্ধ এই অবস্থায় থাকে এবং তার জন্য মানুষকে কতটা দুর্ভোগ পোহাতে হয় সেটাই এখন দেখার। বেশ, ধন্যবাদ তপন। তপন হালদার আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। তপন কান্দু খুনের পর থেকেই ঝালদায় উত্তেজনা চরমে, রাজনৈতিক একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে সেখানে। এদিকে আজকে এই তপন কান্দু খুনের ঘটনায় নতুন মোড়। তপন কান্দুর বন্ধু এবং বলা যায় যে তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুতে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে আরও। এদিকে কংগ্রেসের ডাকে 12 ঘন্টা বন্ধ পালিত হচ্ছে ঝালদা শহর জুড়ে। নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কালকে যে পুলিশরা মহিলাদের উপরে অত্যাচার করেছে, হেনস্থা করেছে, শ্লীলতাহানি করেছে, তার জন্যে এই সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ ডাক দেওয়া হয়েছে, যাতে আমরা বিচার পর সঠিক বিচার পাই, দোষীরা ধরা পড়ুক। এবং কালকে যে ভোট গ্রহণের জন্য যাওয়া হয়েছিল, কিন্তু আমাকে, আমি একজন কাউন্সিলর, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি মিউনিসিপ্যালিটি, এবং আমার সঙ্গে আরও তিনজন যারা কংগ্রেস কাউন্সিলর ছিল তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। আমরা শুনলাম পূর্ণিমা কান্দুর বক্তব্য এবং গতকাল তাদেরকে ঝালদা পুরসভায় ঢুকতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ করছেন। যদিও গতকাল পুরসভার বোর্ড গঠন ছিল এবং কংগ্রেসের এই যে বিক্ষোভ এবং কালা দিবস পালনের পর বন্ধ আজকে, তা নিয়ে স্বাভাবিকভাবেই একটা অস্থিরতা রয়েছে শহরে।